ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন। আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেগুলো 03379603549, 9831493933, 7003431764, 6289768070, কিংবা ইমেল যেটা রয়েছে law@007lawfirm@gmail.com সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। নমস্কার, ল ব্যারেট ল ফার্মের তরফে আজকে যে ভিডিওটা আপনাদের সামনে দেখানো হচ্ছে সেটা খুব একটা ইন্টারেস্টিং এবং ইনফর্মেটিভ ভিডিও, তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমাদের খুবই গর্বের স্টেশন যেটা হতে চলেছে মেট্রো স্টেশন হাওড়া ময়দানে, সেই সম্পর্কেই ইনফরমেশন আজকে। তা সেই মেট্রো স্টেশনটা যদি আপনারা দেখেন আপনাদের সত্যি অবাক লাগবে, তাই চমকের নাম হাওড়া ময়দান মেট্রো স্টেশন বলাই যেতে পারে। তাক লাগাবে সকলকে কেন এত আলাদা স্টেশন, এই নিয়েই আজকে আলোচনা। চলুন আজকে আলোচনা আমরা শুরু করি। হাওড়া ময়দান মেট্রো স্টেশন, হাওড়া ময়দান মেট্রো স্টেশনে লাগানো হয়েছে AFC PC গেট। মোট 8টি AFC PC গেট বসানো হয়েছে, মানে ওটা অত্যাধুনিক একটা গেট, নিজের মতন যখন ট্রেন আসবে তখন দরজা AFC PC গেটগুলো ওপেন হবে এবং ট্রেন না থাকাকালীন AFC PC গেটগুলো ক্লোজ থাকবে, মানে লাইনের কাছে কেউ যেতে পারবে না। মেট্রো পরিষেবা শুরুর আগেই হাওড়া ময়দান মেট্রো স্টেশনকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। প্রায় 1500 বর্গ কিলোমিটার এলাকা ঘিরে থাকবে সবুজ আলো, শব্দের ঝর্ণা, মুক্ত মঞ্চ, বাইসাইকেল ট্র্যাক ইত্যাদি ইত্যাদি। হাওড়া ময়দানে শরৎসদন হওয়ার সময় থেকেই সবুজের ঘাটতি হয়েছে। শরৎসদনের ভিতর একটি বাগান রক্ষণাবেক্ষণের অভাবে মৃত পায়। এরই মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রান্তিক হাওড়া ময়দান স্টেশনে এই বছরই খুলে দেওয়ার কথা রয়েছে। তাই হাওড়া জেলা প্রশাসন ও হাওড়া পুরসভা যৌথভাবে ময়দান এলাকার সৌন্দর্যায়নের চিন্তাভাবনা শুরু করেছে। হাওড়া ময়দানের উত্তর থেকে দক্ষিণের বাদিকে, অর্থাৎ বর্তমানে যে জায়গায় বেআইনি বাসস্ট্যান্ড রয়েছে, সেখানকার 1500 বর্গমিটার ট্রাফিক মুক্ত এলাকায় পার্ক তৈরি হতে চলেছে। হাওড়া ময়দান মেট্রো স্টেশন লাগানো হয়েছে AFC PC গেট। মোট 8টি AFC PC গেট বসানো হয়েছে, এর মধ্যে 4টি গেট দ্বিমুখী হবে। এই গেটগুলি ব্যস্ত সময় যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করার কাজেও ব্যবহার হবে। এই 4টি দ্বিমুখী গেটের মধ্যে 2টি দিয়ে হুইল চেয়ার ঢুকবে, তবে সাধারণ যাত্রীরাও এই 2টি গেট ব্যবহার করতেও পারবেন। এই আধুনিক গেটগুলি দিয়ে প্রতি মিনিটে 45 জন যাতায়াত করতে পারবে। এই গেটে যাত্রীরা তাদের মেট্রো টোকেন বা স্মার্ট কার্ড পাঞ্চ করতে পারবে। এই গেটগুলিতে যাত্রীরা তাদের মেট্রো টোকেন বা স্মার্ট কার্ড পাঞ্চ করতে পারবে। তার সঙ্গে এই গেটগুলিতে কিউআর কোড স্ক্যানারও এমবেড করা আছে, যাতে কিউআর কোড ভিত্তিক টোকেন থাকা যাত্রীরাও এই গেট দিয়েই ওঠানামা করতে পারবে, মানে যাতায়াত করতে পারবে। ইতিমধ্যেই গঙ্গার তলা দিয়ে তৈরি হওয়া মেট্রো লাইন ধরে প্রথম রেলের চাকা গড়িয়েছে, যা যুক্ত করেছে হাওড়া ময়দান থেকে শিয়ালদা। এখন অবধি মেট্রো রেক এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাচ্ছে, তবে নদীর নিচ দিয়ে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো যাবে। এই রাস্তার মোট দৈর্ঘ্য হবে 16.5 কিলোমিটার, তার মধ্যে 10.8 কিলোমিটার যাবে মাটির তলা দিয়ে, মাটির উপর দিয়ে যাবে বাকি 5.75 কিলোমিটার। সেজে উঠেছে হাওড়া ময়দান স্টেশন। কী কী আছে এই স্টেশনে সেই নিয়ে আলোচনা করা যাক। ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড স্ট্রেচের মধ্যে বেশিরভাগ স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষ।
এখন চলছে সাজসজ্জার কাজ। চলতি বছরের শেষ নাগাদ এই রুটে বাণিজ্যিকভাবে মেট্রো চালানোর কথা। এই লাইনে মেট্রো চালু হলে দেশে প্রথমবারের মতো নদীর নিচ দিয়ে মেট্রো চলবে। অধীর আগ্রহে অপেক্ষা করছে কলকাতাবাসী। হাওড়া থেকে এসপ্ল্যানেডে যাতায়াতও সুবিধা হবে অনেক। ইস্ট টু ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের স্ট্রেচের মধ্যে বেশিরভাগ স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষের মুখেই। এখন চলছে সাজসজ্জার কাজ। চলতি বছরের শেষ নাগাদ এই রুটে বাণিজ্যিকভাবে মেট্রো চালানোর কথা। ইস্ট টু ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের স্ট্রেচের মধ্যে বেশিরভাগ স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষ। এখন চলছে সাজসজ্জার কাজ। চলতি বছরের শেষ নাগাদ এই রুটে বাণিজ্যিকভাবে মেট্রো চালানোর কথা। এই লাইনে মেট্রো চালু হলে দেশে প্রথমবারের মতো নদীর নিচ দিয়ে মেট্রো চলবে। অধীর আগ্রহ অপেক্ষা করছে কলকাতাবাসী। হাওড়া থেকে এসপ্ল্যানেডের যাতায়াতের সুবিধা হবে অনেক বেশি। ইতিমধ্যেই স্টেশনে লাগানো হয়েছে এএফসি পিসি গেট। মোট 8টি এএফসি পিসি গেট বসানো হয়েছে। এর মধ্যে 4টি গেট দ্বিমুখী হবে, যা স্টেশনে কর্মীদের ব্যস্ত সময়ে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করবে। এই 4টি দ্বিমুখী গেটের মধ্যে 2টি দিয়ে হুইল চেয়ার ঢুকবে। সাধারণ যাত্রীরাও এই 2টি গেট ব্যবহার করতে পারবে। বাকি 4টি গেটের মধ্যে 2টি আলাদাভাবে যাত্রীদের প্রবেশ ও প্রস্থানের জন্য থাকবে। এই আধুনিক গেটগুলো দিয়ে প্রতি মিনিটে 45 জন যাতায়াত করতে পারবে। এই গেটে যাত্রীরা তাদের মেট্রো টোকেন বা স্মার্ট কার্ড পাঞ্চ করতে পারবে। এই গেটগুলিতে কিউআর কোড স্ক্যানও করা যাবে এবং এমবেড মানে স্ক্যানারও এমবেড করা আছে, তার জন্য কিউআর কোড স্ক্যান করাও যাবে, যাতে কিউআর কোড ভিত্তিক টোকেন থাকা যাত্রীরা এই গেট দিয়ে সহজেই এই স্টেশনে প্রবেশ বা প্রস্থান করতে সক্ষম হয়। হাওড়া স্টেশনে হাওড়া মেট্রো স্টেশনে গভীরতা হবে 33 মিটার, যা মূলত কলকাতা হাওড়াকে সংযোগ করবে। যার একদিকে থাকবে হাওড়া ময়দান, অন্যদিকে এটি সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যাবে। এই ইস্ট ওয়েস্ট কলকাতা মেট্রোর কি স্টেশন হবে হাওড়া মেট্রো স্টেশন, কারণ হাওড়া ও শিয়ালদা স্টেশনকে যুক্ত করবে, যেখান থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে যাত্রীরা খুব সহজেই পৌঁছে যেতে পারবে। অনুমান করা হয় দৈনিক প্রায় 6 লক্ষ যাত্রী এই মেট্রো স্টেশনের মাধ্যমে যাতায়াত করবেন। বলা বাহুল্য, এই হাওড়া মেট্রো স্টেশনের একটি অংশ যাবে গঙ্গার অন্যতম শাখা নদী হুগলি নদীর নিচ দিয়ে, যার মধ্যে থাকবে 2টি টানেল, একটি আপ ও একটি ডাউন ট্রেনের জন্য ব্যবহার করা হবে, যার দৈর্ঘ্য হবে 520 মিটার। দীর্ঘ ও চওড়া মেট্রো টানেল ভারতের বুকেই প্রথম হবে, মানে যে টানেলটার কথা বলা হচ্ছে যার দৈর্ঘ্য হবে 520 মিটার, দীর্ঘ ও চওড়া, মানে এত চওড়া মেট্রো টানেল ভারতের বুকেই প্রথম হচ্ছে। কলকাতা মেট্রোর বিশেষ গেট থাকছে, 1 মিনিটেই যাতায়াত করতে পারবে 45 জন যাত্রী। সেক্টর 5 থেকে শিয়ালদা ইস্ট টু ওয়েস্ট মেট্রো ইতিমধ্যেই চালু হয়ে যাচ্ছে কিংবা চালু হয়ে গেছে। ধর্মতলা থেকে হাওড়া ময়দান ইস্ট টু ওয়েস্ট মেট্রোর এই অংশের কাজ শেষের পথে। ডিসেম্বরে উদ্বোধন হওয়ার কথা, তাই শেষ মুহূর্তের কাজ জোর কদমে চলছে। তবে ইস্ট টু ওয়েস্ট মেট্রো উদ্বোধনের আগেই হাওড়া ময়দানে বসানো হয়েছে 8টি বিশেষ ধরনের ভাড়া সংগ্রহের গেট। ইতিমধ্যেই হাওড়া ময়দানে অটোমেটিক ফেয়ার কালেকশন বা এফসি গেট বসানো হয়ে গেছে। ইতিমধ্যেই হাওড়া ময়দানে অটোমেটিক ফেয়ার গেট বসানো হয়েছে। এফসি সিস্টেমে পরিচালিত গেট সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলবে বলেও জানা যাচ্ছে। মেট্রো রেলের এক আধিকারিক এ প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, এই অটোমেটিক ফেয়ার কালেকশন গেটগুলি সাধারণত কিউআর কোড চালিত হবে। এই গেটের মাধ্যমে 1 মিনিটের মধ্যে 45 জন যাত্রী যাতায়াত করতে পারবে, ফলে অফিস টাইমে যাত্রীদের অনেকগুলি সুবিধা পাবে তারা। মেট্রো রেল সূত্রে জানা যাচ্ছে, এই 8টি অটোমেটিক ফেয়ার কালেকশন গেটের মধ্যে 4টি গেট মেট্রোর কর্মী ও অফিস টাইমে যাত্রীদের বাইরে বেরোনোর কাজে ব্যবহার করা হবে। এমনকি বিশেষভাবে সক্ষম কোনো যাত্রীর হুইল চেয়ারে করে যাওয়ার জন্য এই 8টির মধ্যে 2টি গেট বরাদ্দ করা হয়েছে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের এক ইঞ্জিনিয়ার জানিয়েছে, হাওড়া ময়দান মেট্রো স্টেশনে টেরাকোটার কাজও করা থাকবে, তবে ঘন জনবসতিপূর্ণ এলাকায় মেট্রো স্টেশন তৈরির কাজ কতটা চ্যালেঞ্জ ছিল সে কথাও জানিয়েছেন তিনি। তা ও মোটামুটি এটা জানা যাচ্ছে যে এই বছরের শেষেই এই নতুন যে আমরা অধীর আগ্রহে যে এই প্রজেক্টের জন্য অপেক্ষা করছি, কবে আমরা হাওড়া স্টেশন থেকে মেট্রো স্টেশন চেপে মাটির নিচ দিয়ে কলকাতায় প্রবেশ করবো, কিংবা কলকাতা থেকে মাটির নিচ দিয়ে মানে মাটি না এখানে গঙ্গার নিচ দিয়ে আমরা হাওড়ায় যেতে পারবো মেট্রো চেপে। তো এই আগ্রহে আমরা আছি। তো
তো যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা এই প্রতীক্ষার অবসান হোক এবং আমরা এর উপলব্ধি পাই। তো আজ এই ভিডিওটা এইটুকুনি, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। থ্যাংকিং ইউ অল। ল ব্যারেটের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন, যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই সংক্রান্তিত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু, তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।